বসন্ত আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় চাহিদা বেড়েছে ফুলের। দিবসটিকে ঘিরে প্রিয়জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ইচ্ছে পোষণ করেন প্রত্যেকেই। আর এই সুযোগে ফুলের দামে লেগেছে উৎসবের আগুন। রাজধানীর শাহবাগের ফুলের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফুল। ক্রেতারা জানান, আগে 100 গোলাপ কেনা যেত 700 থেকে 800 টাকায়, এখন সেই ফুল বিক্রি হচ্ছে 4 থেকে 6 হাজার টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি আমদানি কম থাকায় এই বাড়তি দাম। এদিকে ফুলের দাম নিয়ে গত রাতে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাঝে কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে যা গড়ায় হাতাহাতিতে। অনেক বেশি, তবে এর কারণ হলো খেত, হাজার হাজার বাকি খেত বাইরে যে নষ্ট হয়ে গেছে। গেছেবার আপনার কিনছিলাম এই ফুল ছিল 1200 টাকা বা 1000 টাকা, এখন 3000 4000 টাকা চাইতেছে। যে দামে নিচ্ছে ওই দামে আমরা যদি বিক্রি করতে পারি পারো, আর না হলে লস,